your star tonight. You fill my soul with light the day we met. I don't wanna leave your side. Hello, Bondra. Friends, it is YouTube channel. I have to take a show by Keshagoto. তো বন্ধুরা আমি তিনটা অ্যাপসের মাধ্যমে আমি ফটোটা এডিট করব। তো প্রথমে আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি পিকচার আর্ট ওপেন করে নিচ্ছি। তো আমি পিকচার আর্টে যাচ্ছি, পিকচার আর্ট ওপেন করে নিলাম। তো পিকচার আর্ট ওপেন করে নেওয়ার পরে আমি আমার যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেটা এখানে নিয়ে আসব। তো যে প্লাস আই বাটনে এখানে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডের যে রিমুভ করা সেই ইমেজটা নিয়ে আসতেছি। তো আমি সেইখানে নিয়ে আসব। তো নিয়ে আসার পরে আমাকে এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার পরে আপনারা একটু উপরে গিয়ে একটা কাট আউট নামে একটা টুল আছে, তো সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো সেখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এক ক্লিকেই একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো সেখান থেকে আপনার পার্সন ফেস, যদি আপনার ফেস রিমুভ করতে চান শুধু ফেসে আপনারা ক্লিক করে দেবেন, তো সেক্ষেত্রে ফেসটা রিমুভ হবে। তো আমি পার্সনে ক্লিক করে দিলাম। পার্সনে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি পার্সন ওখানে একটা লাল ধরনের ভাব চলে আসবে। তো চলে আসছে। তো আমি যে এই যে বসে যে আছে যে গাছের গুড়িটা, তো সেটাও আমি রাখবো। তো সেটা রাখতে হলে আমাকে ওটা সিলেক্ট করতে হবে। তো এই যে রেস্টোর টুল, এখানে গিয়ে আমরা এটা সিলেক্ট করে দেবো, সাইজটাকে একটু বাড়িয়ে নেবো, ব্রাজার সাইজটাকে। আর এই যে হার্ডনেস এটাকে একটু বাড়াই দেবো, তাহলে আপনাদের ইরেজ করার সুবিধা হবে। তো আমি ইরেজ করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার ইরেজ করা হয়ে গেছে। ইরেজ করা হওয়ার পরে আপনারা এই যে তিনটা যে কোণে দেখতেছেন তিনটা আই বাটন, এখানে ক্লিক করে আপনারা ছবিটা সেভ করে নেবেন। তো আমার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে গেছে অলরেডি। পিকচার আর্টের আমার কাজ শেষ হয়ে গেছে। তো সেখান থেকে আমি এটাকে সেভ করে দেওয়ার পরে আমি এই ফটোটাকে স্ন্যাপসিডে নিয়ে যাব। তো আমি স্ন্যাপসিডে আমার ইমেজটাকে নিয়ে যাচ্ছি। তো স্ন্যাপসিডে নিয়ে যাওয়ার পর আমি ওপেন করতেছি। তো স্ন্যাপসিডে নিয়ে আসার পর আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনাদের চুনস অনুযায়ী আপনারা দিতে পারবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। তো সেখান থেকে আমার মডেলের ফটো নিয়ে আসতে হবে। তো আমি এই যে পেন্সিল যে আইবটনটা দেখতে পাচ্ছেন, পেন্সিল আইবটন এখানে ক্লিক করে আমি আমার মডেলের ফটোটা আমি নিয়ে আসবো। তো গ্যালারিতে গিয়ে আমি মডেলের ফটোটা নিয়ে আসবো। তো আমি মডেলের ফটোটা এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনারা একটু পিছনে ব্যাকগ্রাউন্ড মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনার ফটোটা সাইজটা একটু ঠিক করে নেবেন। তো আমি ঠিক করে নিচ্ছি। তো এটা নেওয়ার পরে আপনারা যে ওপাসিটি আছে এখানে, ওপাসিটি এখানে আপনারা বাড়াই দেবেন, মানে 100% করে দেবেন। 100% করে দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা ইরেজ করে নেবেন। ইরেজ অপশনে গিয়ে আপনারা ইরেজ করে নেবেন। তো আমি ইরেজ করে নিচ্ছি। তো ছবিটা ইরেজ আপনারা ভালোভাবে ইরেজ করবেন। তো আপনারা ইমেজটাকে ভালোভাবে ইরেজ করে নেবেন। তো আমি ইরেজ করে নেওয়ার পরে আমি সেভ করে নিলাম। তারপরে আমার এখানে কাজ শেষ, আমার দ্বিতীয় অ্যাপসের কাজ শেষ স্ন্যাপসিডে। তো আমি এরপরে লাইট রুমে ইউজ করব। তো লাইট রুমে যাচ্ছি। তো লাইট রুমে আসার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লাইট, এখানে এক্সপোজার এটাকে আপনারা 30 করে দেবেন, এক্সপোজারকে 30 করে দেবেন। আর কন্ট্রাক্ট এটাকে আপনারা কন্ট্রাক্টটাকে আপনারা ইমেজ অনুযায়ী একটু ম্যাচ করে নেবেন। তো সেক্ষেত্রে আমার 31 বেস্ট। তারপরে আমি যাবো কালার অপশনে। তো এই যে এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে এই যে ভিভারেন্স এটাকে আমি একটু বাড়াই দেবো, 51 মধ্যে রাখবো। স্যাচুরেশনকে -30 করে দিলাম। তারপরে আপনারা মিক্স টুলে যাবেন। মিক্স টুলে যাওয়ার পরে যে আপনার প্রথম যে অপশনটা আছে, প্রথম অপশনটাকে আপনারা একটু -+ করে নেবেন। তো আপনারা পিকচার অনুযায়ী একটু -+ করে নেবেন। তো সেক্ষেত্রে আমি -64 মধ্যে রাখলাম। আর স্যাচুরেশনটাকে একটু 18 মধ্যে রাখলাম। তো তারপর যে আমার সেকেন্ড অপশন আছে, তো আমি সেকেন্ড অপশনে যাচ্ছি। সেকেন্ড অপশনে যাওয়ার পরে আমি স্যাচুরেশনটাকে এটাকে -35 করে রাখলাম। আর লুমিনেন্স এটাকে 40 করে দিলাম। তারপর ইয়েলো কালারে আসবো। ইয়েলো কালারে আসার পরে এটাকে আপনার আমি প্লাস করে দিলাম, প্লাসের মধ্যে রাখলাম এটাকে আমি 57 মধ্যে রাখার পরে যে লুমিনেন্স এটাকে আমি একটু মাইনাস করে দেবো। তো আমি -40 মধ্যে রাখলাম। 40 মধ্যে রাখার পরে যে নেক্সট যে কালারটা আছে তারপরে কালারটাকেও আমি সেমভাবে এরকমভাবে -+ করে দিলাম। বন্ধুরা আপনারা ছবি অনুযায়ী কালারটা একটু ম্যাচ করে নেবেন। তো তারপরে আমি ইনডেক্স কালারগুলো আছে স্যাচুরেশনকে এটাকে আমি 100% করে দিলাম। তারপরে তিনটা কালারকে আমি মাইনাস করে দিব, স্যাচুরেশনগুলোকে মাইনাস করে দিব। তো আমি লাস্ট যে কালারটা আছে শুধু সেটাকে আমি ইনক্রিজ করে দেব। তো বন্ধুরা লাস্ট যে কালারটা সেটাকে আমি একটু বাড়াই দিলাম,
সেটাকে আমি 57-এর মধ্যে রাখলাম, আর 46 নিউমেরিয়ান্সকে আমি 27-এর মধ্যে রাখলাম। তো সেক্ষেত্রে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আপনারা যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু উপরে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর RTX 3 নামে একটা অপশন আছে, এই যে RTX 3, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাকে প্লাস করে দেবেন। তো আমি প্লাস করে দিচ্ছি। তো আপনারা ইমেজ অনুযায়ী একটু প্লাসটা একটু ভালোভাবে করে দেবেন। তো আমি প্লাস করে দিলাম। তো ওকে, আমার পিকচারটা এডিট হয়ে গেছে। তো দেখলেন বন্ধুরা, খুব তাড়াতাড়ি একটা এডিট হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।